হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম ও নমস্কার। বঙ্গোপসাগরে জন্ম নিল বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি। রবিবার সকালে মৌসুম ভবন জানিয়েছে, আন্দামানের কাছে থাকা গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং তা প্রতি ঘণ্টায় 16 কিলোমিটার বেগে আসছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বরাবর উপকূলের দিকে। রবিবার তারা আরও জানিয়েছে, আপাতত সদ্য তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি পুরী থেকে 1030 কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে 970 কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার নাগাদ ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশ উপকূল ছুঁতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি। কিন্তু বাংলায় কোনো ঝুঁকি না নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনির জেরে হওয়া ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কৃষিজমি এবং ফসল নষ্ট করতে পারে, এই আশঙ্কায় কৃষকদের জন্য 6 দফা সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অশনির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 10 থেকে 13 মে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সে কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কৃষকদের সতর্ক করা হয়েছে। নবান্ন থেকে ধান চাষিদের উদ্দেশ্যে বলা হয়েছে, পাকা ধান কেটে ঘরে তুলতে এবং মজুত করতে, পাশাপাশি সবজি, তেল তৈরি হয় এমন ফসল এবং ডাল চাষের জমি থেকে জমা জল দ্রুত বের করার ব্যবস্থা তৈরি করতে বলা হয়েছে। এছাড়াও আখ, পেঁপে, কলা জাতীয় যে সমস্ত ফল ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে নবান্ন। সাগরের বুক চিরে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোনোর পথে সাগরের বুকে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। রবিবার ও সোমবার দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে অবস্থান করবে এই সিস্টেমটি। ঘণ্টায় 85 কিলোমিটার বেগে বইবে ঝড়। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে 10ই মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাবে নিম্নচাপটি ঘণ্টায় 95 থেকে 120 কিলোমিটার বেগে। সেই সময় বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার দিকে এই ঘূর্ণিঝড়ের বাঁক নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।